আপনারা কি আলাদা ভাবে চিন্তা করছেন, এবং এই যে মডার্ন ফ্যাশনটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু আমরা ডিজিটাল বাংলাদেশকে দেখছি যে অনেকেই অনলাইনে, ফেসবুকে, তারপরে এফ কমার্সের মাধ্যমে তারা কিন্তু বিজনেস করছে, যার কারণে অনেকেই বিশ্বাসের জায়গা কিন্তু রাখতে পারছে না, এবং ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা অনেক বড় গ্যাপ তৈরি হচ্ছে। আবার এদিকে আপনারা যারা শোরুমের ব্যবসা করছেন, তারা আপনারা কিন্তু প্রাইসে তাদের সাথে অ্যাডজাস্ট করতে পারছেন না, কিন্তু যে ঘরে বসে বিক্রি করছে তার কিন্তু তেমন কোনো খরচ নেই, অল্প টাকায় সে প্রোডাক্ট দিয়ে দিচ্ছে। আবার আপনি যখন শোরুম নিয়ে বিক্রি করছেন, তখন একটা বড় গ্যাপ তৈরি হচ্ছে। তো এই মডার্ন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করার জন্য আপনাদের কি কি নতুন করে চিন্তা করা উচিত? এগুলো আসলে না, কারণ আমি গাউসিয়া, নিউ মার্কেট, সদরঘাট, পলোয়েল, অনলাইন, যেমনি ড্রয়িং রুমে যিনি বসে বিক্রি, সবাইকে এক কাতারে দেখাটা কিন্তু ডিফিকাল্ট, এটা দেখা উচিত না। এমনও অনলাইন বিজনেস ওমেন বা মেন আছেন যারা আসলে প্রোডাক্ট কিনেই না, তারা ছবি যখন আপনি পাস করবেন, আপনার অর্ডার হবে, তখন সে আমার থেকে প্রোডাক্টটা নিয়ে আপনাকে দিয়ে দিবে, এরকম বিজনেসও অনেক করছে। তো যেটা হচ্ছে যে সাইফুল ভাই যেটা বললেন বা আপনার যে প্রশ্নটা, যে প্রত্যেকটা হাউসে না নিজস্ব কাস্টমার গ্রুপ তৈরি আছে, যেটা আসলে অনেক বছর ধরেই তারা অভ্যস্ত যে সাইফুল ভাইয়ের কাছ থেকে শোরুমে গেলে এটাই কিনবে, আমার কাছ থেকে আসলে এইটা নিবে, বা আপনার কাছে গেলে ওইটা কিনবে। কিন্তু আমি আমার জায়গা থেকে বলতে পারি, আমি সবসময় চেষ্টা করি, কারণ আমার কাস্টমার মুড ধরে কাজ করা, কাস্টমার একটা ডিমান্ড কোনটা সেটা ধরে কাজ করা, ট্রেন দিয়ে একটা লুক দিয়ে কাজ করা, কিন্তু আমাদের একটা মিডল পয়েন্ট দিয়ে হাঁটতে হয়। আমি এমন কিছু হঠাৎ করে ফেলতে পারবো না যেটা আসলে কাস্টমার গ্রুপটা খুব কম থাকে, আমাকে এভারেজ সেলটাও দেখতে হয়। কিন্তু একটা ফ্যাশন শোর কাপড় একটা শোরুমের কাপড়ের মধ্যে তফাত আছে, কিন্তু ফ্যাশন শোতে মঞ্চে আমি যা খুশি তা করে ফেলতে পারবো, যেটা কিন্তু আমি এখানে পারবো না, কারণ আমি জানি আমার কাস্টমার কী চায় এবং ম্যাক্সিমাম কাস্টমার গ্রুপটা কী। তো সেটা নিয়ে আমাদের সবসময় একটা রিসার্চ গ্রুপ থাকে, আর আমি যেহেতু নিজে ডিজাইন করি, অথবা আমাকে এটা সবসময় আপডেট থাকতে হয়, আর আমার থাকতে হয় এবং থাকা উচিত। কিন্তু অনেক ফ্যাশন হাউস আছেন যারা তো সে মালিক তো ডিজাইনার না, তারা ডিজাইনার হায়ার করে তারা হয়তো হাউসটা চালাচ্ছেন। কিন্তু আমি মনে করি যে এটা সময়ের দাবি, যেটা উনি বলছেন এটা অবশ্যই, যে ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলতে পারলে আসলে বিজনেস এগিয়ে নিয়ে আসুন।